হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক ল্যাবডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম। আজকে আমরা জানব রিলে কিভাবে কাজ করে এবং কি রিলের কয়েলগুলো কিভাবে কাজ করে। ডায়াগ্রাম দেখে আপনারা কিভাবে রিলের কাজ করতে পারবেন সেটাই দেখাবো। তো আপনি ইন্ডাস্ট্রিতে অনেক প্রত্যেকটা ফ্যানাল বোর্ডের দিকে তাকালে দেখতে পাবেন রিলে আছে। রিলে ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এখন এই রিলে কী, রিলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে রিলে কী, রিলে হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস। বলা যায় এটা এক ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টরের মতোই। তো হয়তো আপনি বলবেন ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো হইলে তো তাহলে আমরা রিলে কেন। ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আপনার বড় বড় লোডগুলো ব্যবহার করা হয় আর রিলে দিয়ে ছোট ছোট লোডগুলোকে ব্যবহার করা হয়। তো আপনি বাজারে রিলে 4 পিন, 5 পিন, 8 পিন, 14 পিন অনেক ধরনের রিলে পাবেন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 8 পিন আর ভোল্টেজ হচ্ছে এটার 220 ভোল্ট। ঠিক আছে, তো আপনারা বাজারে 220 ভোল্ট ছাড়া আরও পাবেন, যেমন 110 ভোল্ট এসি, 24 ভোল্ট ডিসি, এরকম অনেক ধরনের রিলে পাবেন। তো আপনারা যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে ব্যবহার করবেন। তো আপনি যদি একটার কাজ জানেন সবগুলোই করতে পারবেন, সবগুলোর কাজই একই সিস্টেম হয়। তো আপনি এটার কীভাবে কাজ করবেন সেটা এখন আমি দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমে আপনাকে একটা ডায়াগ্রাম দেখিয়ে বুঝে দিচ্ছি। তো আমাদের এইটা হচ্ছে রিলে, মূলত আমাদের এটা হচ্ছে রিলে। প্রত্যেকটা রিলের মধ্যে ডায়াগ্রাম থাকে, আপনারা এগুলো দেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি একটা বুঝেন। তো আর এটা হচ্ছে আমাদের রিলের বেস। ঠিক আছে, তো এখন আমি এখানে একটা ডায়াগ্রাম করে রাখছি, সেটা হচ্ছে আপনার এই বেসের মধ্যে 7 নাম্বার এবং কি 7 নাম্বার এবং কি 2 নাম্বার হচ্ছে আমাদের কয়েল। এই 7 নাম্বার এই 2 নাম্বার হচ্ছে আমাদের কয়েল প্রান্ত। ঠিক আছে, তারপর 1 নাম্বারের সাথে 4 নাম্বার হচ্ছে আমাদের কমন প্রান্ত NC এবং 3 নাম্বার হচ্ছে আমাদের NO। সেমভাবে 8 নাম্বারের সাথে আমাদের 5 নাম্বার হচ্ছে কমন প্রান্ত আর 6 নাম্বার হচ্ছে NO, এটা হচ্ছে NC। তো দেখুন আমি এখানে লেখা দিয়েছি নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন। ঠিক আছে, এখন আমি যদি এটা ছাড়া একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখাই, তো দেখুন এই যে এখন আমি এটা হচ্ছে এটা এটা হুবহু এই বেসটা আমি এখানে ডায়াগ্রাম আঁকছি। তো দেখুন আমি যদি 2 নাম্বারের মধ্যে পাওয়ারটা দিই, তাহলে আমি এই 2 থেকে নিয়ে একটা 1-এর মধ্যে দিলাম, তাহলে যখন আমরা পাওয়ারটা দেবো তখন আমরা এটা কি হবে, 4-এর সাথে এটা কমন আছে, যখনই পাওয়ারটা এখানে আসবে আসার সাথে সাথে এটা 4টা বিচ্ছিন্ন হয়ে আমরা 3 দিয়ে পাবো লাইনটা। ঠিক আছে, তো এখানে 8 নাম্বারও যদি আপনি আরেকটা পাওয়ার এখান থেকে নিয়ে দেন, এই যে আমি এখান থেকে যদি এখন এই মুহূর্তে এটা বন্ধ, রিলেটা বন্ধ আছে, এখান থেকে আরেকটা লাইন নিয়ে যদি আমি এখানে দিছি, তাহলে রিলেটা বন্ধ থাকা অবস্থাতে আপনি 5 দিয়ে একটা লাইন পাবেন। রিলেতে কোনো কানেকশন দেওয়া লাগবে না, আপনি এখান থেকে যদি একটা পাওয়ার 8-এর মধ্যে দেন, 5 দিয়ে ডাইরেক্ট সরাসরি একটা লাইন পাবেন এই অপশনটা দিয়ে। ঠিক আছে, এই বেসের মধ্যে কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে, যেমন এই যে 7 নাম্বার 2 নাম্বার হচ্ছে আমাদের কয়েল প্রান্ত, এখানে লেখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আমাদের 8 নাম্বার 1 নাম্বার এগুলো হচ্ছে আমাদের কমন প্রান্ত 4-এর সাথে এবং কি 5-এর সাথে। তো এখন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে দেখুন রিলটা কীভাবে কাজ করে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যখনই আমাদের রিলেটার মধ্যে পাওয়ার আসে তখন কি হয়, এখন এর মতো এটা নর্মাল পজিশনে আছে, স্টেট পজিশন আসে, যখন আমাদের রিলের মধ্যে পাওয়ার আসবে তখন এটার স্টেট এটা পরিবর্তন করে ফেলবে, এটা ঠিক এই পাশে চলে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যখন এটা এসে আমাদের যখন ভোল্টেজ পাওয়ার থাকবে না, যখন পাওয়ারটা দিবেন তখন এটা সাথে সাথে এটা স্টেট পরিবর্তন করে ফেলবে, এটার পজিশনটা পরিবর্তন করে ফেলবে। টাইমারের ক্ষেত্রে হয় কি, টাইমারের মধ্যে এরকম বেস আছে, সব কিছু আছে। টাইমারের ক্ষেত্রে হয় কি, আপনি যখন পাওয়ার দেবেন, পাওয়ার দেওয়ার কিছুক্ষণ পরে যে সময়টা দিবেন ওই সময় পরে কাউন্ট করার পরে এটা চেঞ্জ হবে। রিলের ক্ষেত্রে সাথে সাথে পাওয়ার পাওয়ার সাথে সাথে এটা এটার পজিশন চেঞ্জ করে ফেলবে। তো আশা করি আপনাদেরকে পুরোটা বুঝাতে পারছি। এখন আমরা এটা পাওয়ার দিয়ে দেখব। এই যে
যে আমরা যদি সাতে আর পাঁচে দিই তাহলে দেখুন এটা স্ক্রিনটা কি হয়ে যায়, দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না, আমি যদি এপাশ দিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন আমাদের এটা লড়তেছে, এটা সাথে সাথে এটা স্টেট পরিবর্তন করে ফেলে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।